শালা শর্ট গান দিয়ে উড়িয়ে দিল আগের খেলাটায়। কিন্তু খুব ক্লোজ রেঞ্জে মারতে হয়। আমাকে আমাকে প্রথমে রিভাইভ দিলে, তারপর আমি ওই লোকটাকে মারলাম, তারপরে দুজন নক আউট হয়ে গেল ওখান থেকে। আমার শালা ওইটাকে মারতে গিয়ে শালা রিলোড নিয়ে নিল। হ্যাঁ আমি চালিয়েছিলাম, ওর লেগেও ছিল, কিন্তু রিলোড নিয়ে নিল, আটকে গেল হঠাৎ। কে গুলি চালানো শুরু করে দিয়েছে অলরেডি, চালা নিয়েছে। কোথায় জোনে যাবে না সামনে বাড়িতে যাবে, কি করবে? কোন বন্দুক? এখানে কেউ একটা তো কাছাকাছি আছে বেশ মনে হচ্ছে। হ্যাঁ বলছি, M416 আছে এখানে, আচ্ছা ছিল। হ্যাঁ নাও না, মেরেছো? কতজন মিলে খেলা যায় ওটা? চলো হোক,
না লোটা সালাপুর। বানি বানি তুমি ঢুকে গেলে কেন ওখানে? মালটা স্নাইপও করে অনিয়ন। আবার কে গেল? পুরো যাওয়াটা বুদ্ধিমানের হয়। যে আমার পেছনে দৌড় রয়েছে
দেখেছি দেখেছি। কোথাও ক্যাম্প করবো তো বলো। এইটার উপরে পাহাড়ে যেটা মার্ক করেছো, কিন্তু এখান থেকে ভিজিবিলিটি খুব কম। এখানে মার্ক করেছো ওখানে?
কাউকে দেখতেও পাবো না তো। তো আমিও কাউকে দেখতে পাবো না। ভাই এখানে ড্রপ করিস না, দূর বোর হচ্ছি। সালা ওই ঝোপটাতেই যাবো, কোথায় কোথায় জোন আছে কিন্তু হালকা ব্যাক করি, জোনেই তো যাচ্ছি। এ নতুন স্টাইল,
পেছনে থাকলে শালা ফাট ফাট করে দেবো, পেতে দেবো মুখে। দেখেছিস না? দাঁড়াও দাঁড়াও, মারপিট করছে। একটা জোনেই আছি আমি। না না এখন একটা আছে, আবে আর একই